আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নেভিতে এমওডিসি ও নাবিক পদে যে পরীক্ষা স্থগিত করা হয়েছিল করোনা ভাইরাসের কারণে, সেই পরীক্ষার আবার নতুন করে সময়সূচি প্রকাশ করা হয়েছে। তা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই রুটিনটা চেক করবেন, আপনার পরীক্ষা কবে সে বিষয়টা দেখাবো এবং সবার শেষে জানাবো কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টাও জানাবো এবং কিভাবে আপনারা রুটিনটা ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটিও দেখাবো। বাংলাদেশ নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে joinnavy.mil.bd, এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে আসলে এখানে ডান পাশে দেখবেন স্থগিতকৃত নাবিক ও এমওডিসি নৌ বি 2020 ব্যাচ বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র জানতে এখানে ক্লিক করুন। বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো আমরা দেখব নোটিশটা, আগে দেখে নিই আমরা। নোটিশটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্থগিতকৃত নাবিক ও এমওডিসি নৌ বি 2020 ব্যাচ পরিবর্তিত ভর্তি কার্যক্রম শুধুমাত্র ইতিপূর্বে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে শিডিউল দেওয়া আছে এবং কেন্দ্রের নাম, ভর্তির তারিখ এবং কোন কোন জেলা সেটা দেওয়া আছে এখানে। তারপরে এটা থেকে দেখে নেবেন এবং পূর্ণাঙ্গ যে রুটিনটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র জানতে এখানে ক্লিক করুন, আপনারা এখান থেকেও জানতে পারেন। অথবা এখানে দেখুন সেইলর সেকশন আছে, সেইলর সেকশন থেকে নিচে আসলে সেইলর এক্সাম শিডিউল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো এই পেজে দেখুন এখানে তারিখ দেয়া আছে, এরপরে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট বা এবং কোন গ্রুপের, এরপর হলো রিপোর্টিং টাইম অর্থাৎ পরীক্ষা শুরু হবে কখন, এবং এখানে হলো ডাউনলোড লিঙ্ক। তো এইভাবে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা তারিখ সহ বিভাগ সহ সবকিছু এখানে দেয়া আছে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময়, যেমন সকাল ৮টা, সকাল 10টা এভাবে দেয়া আছে। তো এখানে আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার জেলার নাম দেখবেন, জেলার নাম দেখে পাশে যে ডাউনলোড অপশনটা আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এরকম আপনার রুটিনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সেখান থেকে যেহেতু অনেকগুলো পৃষ্ঠা থাকবে সেক্ষেত্রে আপনি একটা একটা করে খুঁজতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি সার্চ দিয়ে, যেমন যদি আপনি কম্পিউটারে বা ল্যাপটপে চেক করেন সেক্ষেত্রে আপনি Ctrl+F দিয়ে আপনি সার্চ দিয়ে আপনার রোল নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন। তো দেখুন এখানে আপনি যখন এইভাবে ডাউনলোড অপশন চলে আসবে সেখানে আপনার এইভাবে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, আপনার ছবি দেওয়া থাকবে, আপনার রোল নং দেওয়া থাকবে, আপনার নাম, সম্পূর্ণ নাম, আপনার ফাদার্স নেম, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং আপনার জন্ম তারিখও এখানে দেয়া থাকবে। এবং উপরে দেখুন দেয়া থাকবে আপনার ব্যাচের নাম, এরপরে পরীক্ষার তারিখ, রিপোর্টিং টাইম, কেন্দ্রের নাম, আপনার কেন্দ্রের নাম দেয়া থাকবে এবং এই দিনে যে জেলাগুলা পরীক্ষা সেগুলা এখানে দেয়া থাকবে। তো আশা করছি এই বিষয়টা, ডাউনলোডের যে অপশনটা বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনার ছবি এবং রোল নাম সবকিছু মিলিয়ে দেখতে হবে। তো এই রোল নাম্বারটা আপনাকে আগে যে ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিয়েছিলেন সেখানে আপনাকে এগুলো লিখতে হবে, এই রোল নাম্বারটা। তো এখানে আরেকটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, আমি বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বলা হয়েছে প্রার্থীদের সিরিয়াল জানতে, আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই অপশনটাতে চলে আসতে পারবেন। প্রার্থীর রোল নম্বর খুঁজে পেতে ডাউনলোডকৃত পিডিএফ ফাইল থেকে নিম্নলিখিত, আমি যেটা বলছি সেটাই দেখাচ্ছে এখানে। তো এরপরে ওয়েবসাইটে প্রাপ্ত প্রার্থীর সিরিয়ালটি অবশ্যই ভর্তি ফর্মের উপর লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ এখানে যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, এর সিরিয়াল নাম্বারটা আপনাকে ফর্মে লিখতে হবে। জনসমাগম এড়ানোর লক্ষ্যে প্রার্থীদের কোনো অভিভাবকের ভর্তি কেন্দ্রে আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। সকল প্রার্থীকে মাস্ক পরিহিত অবস্থায় ভর্তি ফর্মে চাহিদাকৃত যাবতীয় কাগজপত্রাদি সহ ভর্তির কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। স্বাভাবিকের চেয়ে বেশি শারীরিক তাপমাত্রার কোনো প্রার্থীকে ভর্তি কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না। ভর্তি কেন্দ্রে কোনো প্রার্থীর মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি প্রক্রিয়া সময় সাপেক্ষ বিধায় প্রার্থীরা পানি ও শুকনো খাবার বহন করতে হবে। যে কোনো প্রয়োজনে ইমেলে যোগাযোগ করতে পারেন, support@unlocklive.com এই ইমেলে আপনারা প্রয়োজনীয় কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন। तो এখন আমরা দেখব কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব এবং কমেন্টে লিংক দিব, আপনারা সেখান থেকে সরাসরি এই লিংকে চলে আসতে পারবেন। যে সকল কাগজপত্র লাগবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ১, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল বা সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে BNS তিতুমির যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। পঞ্চম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। খ, জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র: স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। গ, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র: প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নিতে হবে। ঘ, অভিভাবকের সম্মতিপত্র: স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। ও, ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এই ছিল মোটামুটি তথ্যগুলো। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল তথ্যগুলো বুঝতে পারবেন এবং সঠিকভাবে সব প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। সবশেষে আপনার কাছে আমার এই ভিডিওটি যদি কোনো সামান্যতম উপকারও আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন। আমার আরও একটি চ্যানেল আছে মোহন সোয়াল্ড অ্যানিউ, যেখানে আমি শিক্ষা সংক্রান্ত সকল ধরনের পোস্ট বা ভিডিও মাধ্যমে জানিয়ে দেই, অর্থাৎ বিভিন্ন নিউজ এবং কিভাবে অনলাইনে ভর্তি আবেদন, ফর্ম ফিল আপ সহ অন্যান্য আবেদনগুলো করতে হয় সেই প্রক্রিয়াটি আমি এখানে জানিয়ে দেই। আপনারা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল ধরনের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।